হাই ফ্রেন্ড, স্বাগত ডেভিড তৌসুমিতে। কেমন আছো সবাই? আজকে হচ্ছে শুক্রবার। তো শুক্রবার সকাল থেকে আমি ব্লগ স্টার্ট করতে পারিনি, কারণ হচ্ছে আমি একটু বেরিয়েছিলাম, বাজারে বেরিয়েছিলাম। কারণ বলতো, আমি আমি বাজারে বেরোলে কি হয়, গুছিয়ে বাজারটা করি, আমার রান্নায় সুবিধে হয়। আর তাতে কি হয়, সব জিনিসটা ঠিকঠাক মতো আসে, কোনো জিনিসটা বেশি এসে যায়, বারবার সপ্তাহে রিপিট করে খেতে হয় এরকমও নয়, আবার কোনো জিনিসটা এত কম আসে যে তাতে বেশি করে আলু দিতে হয়, এই জিনিসটা হয় না। আর নানা রকম বাজারও আমি নিয়ে আসি, তো সেরকমই আজকে নিয়ে এসেছি আমি ওল। ওল ডালটা অনেক দিন খাওয়া হয়নি, তাই ওল নিয়ে এসেছি। আর কিনেছি হচ্ছে, হ্যাঁ, জন্মাষ্টমী তো এসে গেল, জন্মাষ্টমীর জন্য তোমরা হয়তো অনেক কিছু জোগাড় জানতি করছো। আমারও এটা ফার্স্ট জন্মাষ্টমী যেটা আমি নিজে করব, তো তার জন্য আমিও অনেক জোগাড় জানতি করছি। কানাই আর মোহনের জন্য দুটো জামা কিনেছি, একই জামা কিনেছি যেটা হচ্ছে নন্দ উৎসবের দিন পরাবো, মানে জন্মাষ্টমীর পরের দিন পরাবো, বুধবার পরাবো এই দুটো জামা। একজন, একটা মোহন পরবে, একটা কানাই পরবে, একটা লাল একটা হলুদ। কি সুন্দর না এগুলো! 90 টাকা করে নিয়েছে, এখানে প্রচুর দাম। আর কানাইয়ের আর একটা জামা কিনেছি, এটা দেখা যাক এটা কবে পরাই, হয়তো পরে কখনো কোনো অনুষ্ঠানে পরাবো, আমি গেছিলাম বলে তাই কিনে নিয়ে এসেছি। এটা এরকম, এটাও ওরকম 90 টাকাই দাম নিয়েছে, ও এটা 100 টাকা দাম নিয়েছে। আর এইটা দিয়েছে, এটা কানায়ের গিফট, জন্মদিনের গিফট পেয়েছে আমাদের, আমার জায়ের কাছ থেকে। তো জন্মদিনের গিফট কবে পরাই দেখি, তবে এটা অবশ্যই পরাবো। আর হ্যাঁ, জন্মাষ্টমীতে আমি এত লোককে কেক বানিয়ে দিই, আর মানে বার্থডেতে কেক বানানো মানেই একটা বিশাল ব্যাপার, যে হ্যাঁ বার্থডে মানেই কেক হবে, সেটা একটা অনেকের কাছেই এটা বিশাল ব্যাপার, আবার অনেকের কাছে কোনো ব্যাপার না সেটা আমি বলছি না, তো যাদের কাছে বিশাল ব্যাপার সেরকমই মানে আমাদের কাছে। কেক তো আমি বানাতে পারি এবং সবার বার্থডেতে আমি বানাই, এবং আমি সেল করি যখন, তখন কানাইয়ের জন্মদিনে কানাইকে একটা কেক বানিয়ে দেবো না, সেটা কখনো হতেই পারে না। যখন আমার চিনি চাপাতার জন্মদিন হয় তখন আমি ওকে বানিয়ে, ওদের বানিয়ে দিই। আলটিমেটলি তো প্রসাদ হিসেবে আমরাই খাবো, তো এই ছুতোয় একটা কেকও খাওয়া হয়ে যাবে। আর সোহম তো ক্রিম কেক খেতে ভালোই বাসে, ছোটো কেক বানাবো, দেখি কী কেক বানাবো সেটা নিশ্চয়ই রেসিপি তুলে রাখবো, তোমাদের সাথে শেয়ারও করবো। আর কালকে বানিয়ে রাখবো, মানে কাল মানে রবিবার বানাবো, কাল না রবিবার, রবিবার কেকটা বানিয়ে রাখবো, কারণ সোমবার দিন অনেক কিছু বাজার দোকান করতে হবে, তো সোমবার দিন ফ্রস্টিংটা করবো। আর করে অনেক কিছু ভোগেরও ভোগের রান্না কিছু করে রাখবো, যেমন ধরো নাড়ু, এইসবগুলো আমাদের আগে দেখতাম করে রাখতো, তো আমার জায়েদেরও তো পুজো হয়, ওরাও করে রাখে চাটনি, যেগুলো অতগুলো তো একসাথে একদিনে করা সম্ভব নয়, বুঝতেই পারছো একা হাতে। আর দেখি কি করি, সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করব। ওর এখনও থালা গ্লাস সব কিনতে হবে। আমি কি করি, অনেকে ভাববো যে আমি কি করি, আমার এটা যে আমি মাকেও এটা দেখতাম, মা যখন সত্যনারায়ণ করতো, বা মা প্রত্যেক বৃহস্পতিবার বা কখনো কখনো এরকম সপ্তাহে একটা দিন ঠিক করে রাখতো, আমি ঠিক অতটা জানি না, আমি দেখতাম যে মায়ের একটা ঘট থাকতো, সেই ঘটের মা বা এরকম একটা বক্স থাকতো, যেটাকে ছোটো ছোটো সুটকেস পাওয়া যায় না, সেরকম সুটকেস থাকতো, মানে সিংহাসনে, ঠাকুরের পেছনে সেই সিংহাসনে প্রত্যেক সপ্তাহে টাকা জমিয়ে 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 মা যে পুজোটা করতো সেই পুজোটার টাকা ওখানেই জমাতো, তাতে কি হতো, সংসার খরচ থেকে ওয়েস্ট হতো না। এগুলো একটা মানে হিসেব করে চলা বলে না, সেই সংসারই মানুষ হলে যা হয় সেরকমই। তো আমি মায়ের থেকেই ওটা শিখেছি এবং আমি নিজেও করছি, করি যে কানাইকে যখনই আমি প্রত্যেক মাসে আমি একটা তো টাকা আমার ইউটিউব থেকে আসে, তো তার থেকে আমি ওকে একটা টাকা দিয়ে রাখি যে না তোর কাছে এটা রেখে দে, তোর পুজো বা তোর যা কিছু কেনার ইচ্ছে তুই এটা কিনবি, তো সেই হিসেবেই ওখান থেকেই আমি নিয়ে ওর খরচাটা পুরো করবো। আর জানি আমি জন্মাষ্টমী করব, তার জন্য আমার একটা জোগাড় করতে হবে, তার জন্য আমার এবার প্রথম বছর যেহেতু কেনাকাটা করতে হবে, যেমন দুটো কড়া কিনেছি, খুন্তি কিনেছি, কারণ ওর ভোগের রান্না করতে হলে নিরামিষ কড়া লাগবে, আলাদা কড়া লাগবে, আর বড় কড়া না হলে সবার একসাথে রান্না হবে না, তো আবার ওর জন্য আলাদা করতে হবে, ছোটো কড়া হলে আমাদের জন্য আলাদা করতে হবে, তো খুব মুশকিল আর কি।
তো সেই সব আর কি করতে হবে এই আর কি। তো তোমরাও নিশ্চয়ই অনেক কিছু জোগাড় জানতে করছো, কি করছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকে আমাদের আমার মানে বাজার থেকে এসে তো চান করতে হয়, বাজার থেকে এসে সমস্ত জামা কাপড় কেচে চান করে রান্নাটাও করে নিয়েছি, আজকে দেরি হয়ে গেছে বুঝতেই পারছো, এত দোকানেও ভিড় প্রচুর কারণ কালকে লকডাউন শনিবার। তো এমনি দোকানে এমনি কেনাকাটা সবাই করছে, দশকর্মা জিনিস হ্যান ত্যান, তো প্রচুর ভিড়, সেই জন্য দেরিও হয়ে গেছে। এসে চান করেই আগে ঝটপট করে রান্না করে নিয়েছি, নিয়ে এখন তোমাদের সাথে বকবক করতে বসেছি। দেখে কানায় শপিংটা তোমাদের না যতক্ষণ না দেখাচ্ছে ততক্ষণ ভালো লাগছিল, তো শপিংটা দেখাতে পেরে ভালো লাগলো। আর কী কী করবো তোমাদের সাথে তো কিছু কিছু শেয়ার করবেই, হয়তো ডিটেলসে শেয়ার করতে পারবো না, বুঝতেই পারছো একা হাতে সব করা আবার ভিডিও করা। তো চলো আজকে লাঞ্চে কী কী বানিয়েছি দেখে নাও, তারপর আমরা লাঞ্চ করবো, আবার সন্ধ্যেবেলা দেখা যাবে। তোমরা অনেকেই কমেন্ট করেছো যে আমি মাইক্রো ওভেনের ওপর কী রেখেছি, তো মাইক্রো ওভেনের ওপর রেখেছি গরম মশলার কৌটো, আর রেখেছি গোলমরিচ, একটু আটা যেগুলো আমি দিয়ে বেলি সেটা চাপা দেওয়া আছে, আর এটা হচ্ছে মিক্সির জার, আর কিছুই রাখিনি, ওদিকটা পুরো ফাঁকা, ঠাকুরের বাটি রাখি মানে কানায়ের বাটি রাখি। তো এইটা আমি যখন মিক্সিটা ইউজ করি তখন মিক্সিটা অবশ্যই এখানে নাবিয়ে আমি ইউজ করি, এখন এখানে রাখা আছে কারণ এই জায়গাটা মানে রাখলে সুবিধে, কারণ এই জায়গাটা বড্ডই ছোট, এখানে যদি আমি মিক্সির বাটিটা রাখি বা এত কিছু রাখি তাহলে আর এখানে খুব প্রবলেম হয় কাজ করতে, কারণ কোটা বেলা ভাজা এইসব রাখতে হয় খাবার করে, সেগুলো অসুবিধে হয়। তো সেই জন্য মিক্সির জারটা আপাতত এখানে চাপা দেওয়া রয়েছে, যদি কখনো দরকার হয় মিক্সি যেদিন বাটি সেদিন অবশ্যই নাবিয়ে বাটি। থ্যাংক ইউ তোমরা এতটা চিন্তা করো আমাদের নিয়ে। আর একটা জিনিস, মাইক্রো ওভেন যখন চালাবে অবশ্যই মাইক্রো ওভেনের ওপর কিচ্ছু রাখবে না, আমিও কিন্তু মাইক্রো ওভেনের ওপর যে চাপাটা দেওয়া আছে মানে এই যে ঢাকাটা দেওয়া আছে এটাও কিন্তু আমি খুলে দিই, এটা খুলে তবে মাইক্রো ওভেন চালাই, মানে মাইক্রো ওভেনের ওপর কোনো রকম কিছু না রেখে মাইক্রো ওভেন চালানোটাই বেটার, তো আমি সেটাই করি। আজ আমাদের লাঞ্চে রয়েছে মুগ ডাল, আর তার সাথে রয়েছে আলু ভাজা, বেগুন ভাজা, আর হচ্ছে মাছ ভাজা। এই যে মাছ ভাজা, মাছের ঝাল খাবো না আজকে, মাছ ভাজা খাবো বলে করেছি। আর রয়েছে কলমি শাক ভাজা, কলমি শাক ভাজা। এই আমাদের লাঞ্চ আজকে, একটু অন্যরকম করেছে, দেখো কিরাম মেক করেছে। বৃষ্টি আসছে, অপরাজিতা গাছটা পুরো উবড়ে পড়ে গেছিল। এই হচ্ছে আমাদের নতুন দুটো গাছ, যেটা হচ্ছে কুন্দ, এখন ফুল এলে বুঝতে পারবে এটা কুন্দ আর এটা জুঁই ফুল, কুন্দ আর জুঁই, এই দুটো হচ্ছে নতুন ফুল গাছ। এটা যেটা আমি বসাবো এখন মাটি আর ভার্মি কম্পোস আর কোকোপিট দিয়ে, আর তার সাথে নিম খোল মেশাবো, আর বালি থাকবে অবশ্যই লাল বালি। আর এই দেখো আমার অ্যাডেনিয়ামে কুড়ি এসছে, এই অ্যাডেনিয়ামে এখানে এখানে কুড়ি এসেছে, এই ফার্স্ট টাইম। এখন দিতে এসছে সন্ধেবেলার ডিউটি, সন্ধেবেলা মানে এই সন্ধেবেলা আমার দুটো ডিউটি পড়ে, একটা হচ্ছে রুটি করা আর দ্বিতীয় হচ্ছে বাচ্চাদের খাওয়া, কারণ বাচ্চাদের রাত্রের ডিনারটা করতে করাতে হয় আর রুটিটা তো করতেই হয় বাবার এই পরিস্থিতির মধ্যে, আবার বাইরে থেকে রুটি কিনে খাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না, আর আমাদের বাইরের রুটি খুব পছন্দ, ছোট ছোট সে বহুকাল আগে যদি কোথাও যেতাম বেরোতাম হয়তো এসে করার সময় নেই তখন কিনে নিয়ে আসতাম,
এখন সেসব পাট ঢুকে ভরে গেছে, বেরোচ্ছি না, বাড়িতে বসে বসে বোর বোর আর বোর, খালি রাতও বারো খাওয়া আর ভালো লাগে না। কবে যে কোথাও একটু যেতে পারবো তার ঠিক নেই। কালকে আবার ছুটি, খাও গরম গরম রুটি। লকডাউন জন্মাষ্টমী এসেই গেল, তোমরা কে কি করছো আমাকে একটু বলো, আমিও কিছু কিছু করছি। রোজ জামা কাপড় কাচা, রোজ জামা কাপড় কাচা আজকে, তবে জামা কাপড়গুলো আজকে রোদ্দুর পেয়ে একটু মানে সুস্থ হয়েছে। এতদিন যা গন্ধ ছাড়ছিল যে কি বলবো কি বলবো, তো আজকে রোদ্দুর পেয়ে পুরনো জামা কাপড়গুলো যেগুলো শুকোয়নি এতদিন ধরে সেগুলো একটু রোদ্দুরে দিয়ে মানে আজকে জামা কাপড়গুলো সুস্থ হয়েছে, সেটাই বলছি। বালিশের ওয়ারগুলো দিয়েও কি বাজে গন্ধ ছাড়ছিল বাবা। আসলে কদিন আগে খুব গরম গেছে, এবার ঘেমেছি প্রচুর ঘেমেছি প্রচুর ঘেমেছি, এবার কি হয়েছে সব সময় তো এসি চালিয়ে রাখা যায় না, না সেটা শরীরের পক্ষেও ভালো না, তো এবার সেই ঘামটা ছিল, এবার তারপর যেই বৃষ্টি পড়েছে কি একটা ঘুমো ঘুমো বিস্তিরি গন্ধ হচ্ছিল, আবার সেগুলোও কাচতে এই কাঁচা পাটটা যে আমার কাছে কি বিশাল। আর আমার ছেলে ছেলে বর সবসময় বলে যে তুমি কাঁচা বেশি বেশি করে কাচতে ভালোবাসো, পরা জামা কাপড় একবার পরলেই জামা কাপড় কেচে দাও, আমার যেন মনে হয় ঘেমো জামা কাপড়টা পরা যায় না আর দ্বিতীয়বার। এখন তো বাইরে থেকে এলে কাচতেই হচ্ছে, ওরে বাবা এই যে বেরিয়েছিলাম সব কেচেছি শুকিয়েছে, তবু আজকে একটু রোদ্দু উঠেছে, ও কাল অব্দি যা ওয়েদার গেছে, রোদ্দুর উঠলেই গরম। সকালবেলা এত কাজ থাকে না, এত কাজের চাপ থাকে যে সকালবেলার পর সন্ধেবেলা মনে হয় আর কিচ্ছুটি করবো না, চুপটি করে শুয়ে থাকি, একটু এডিটের কাজ করি টুকটাক আর কি, এমনি আর না হলে ভারী কাজ রান্নার কাজ করতে আর ইচ্ছা করে না। কি বলবো, তারপরে ল্যাপটপটা গন্ডগোল হয়ে গেছে, খুব এডিটিং এ প্রবলেম হচ্ছে, ফোনে এডিট করতে হচ্ছে, কিং মাস্টারে এডিট করতে হচ্ছে, ল্যাপটপের একটা ব্যবস্থা করতে হবে, দেখি এই সব হাজার ঝামেলায় না। চুলটাও আজকে এখনো ছাড়ানো হয়নি, আর এত ঘামি তো মাথার চুলটা যেন একদম ছিটছিটে হয়ে যায়। কালকে আবার লকডাউন, এরা সব বাড়িতে থাকবে আর পাগলামো করে বেড়াবে। যাকগে চলো, আমার কাজ মিটে গেল, আজকের মতো এখানেই ব্লগ শেষ, টাটা, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আবার নতুন ব্লগে দেখা হবে, কালকে তো এক পাগলামো হবেই, বুঝেই যাচ্ছে লকডাউন, চলো টাটা।